নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি প্রতিদিন অনেক রোগ নিয়ে আলোচনা করছি এবং আমার কাছে প্রত্যেক দিন প্রচুর ফোন কল আসছে এবং অনেকেই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে যাচ্ছেন। আমি অনলাইন প্রেসক্রিপশন করে যাচ্ছি এবং দর্শক শ্রোতারা সেটাকে টোকে নিচ্ছেন এবং দোকান থেকে ওষুধগুলো কিনে আনছেন এবং ব্যবহার করছেন। এর মাঝখানে অনেকেই দেখেছি সুস্থও হয়ে গেছেন, ধন্যবাদ আসছে। আপনাদের অশেষ ধন্যবাদ আমার এই ইনস্ট্রাকশন ফলো করার জন্য এবং আপনাদের সুস্থ থাকার জন্য আমার এই প্রচেষ্টা। আমি চাই আপনারা সুস্থ থাকুন এবং ফ্রি বিনামূল্যে আমার প্রেসক্রিপশনটা পেয়ে আপনারা সেটাকে কাজে লাগান। তাহলে আজকে আসুন আরেকটা নতুন রোগ নিয়ে আজকে আলোচনা করব। আমি প্রত্যেকদিনই খুব সাধারণ এবং জটিল দুটো বিষয় নিয়েই ভিডিও তৈরি করছি এবং খুব সহজ ভাষায় আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি কোন ওষুধটা খেতে হবে, কোন ওষুধটা কিনবেন, কোনটা ব্যবহার করবেন, কোনটা করবেন না। আর পুরো ব্যাপারটা কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিখে রেখেছি, সেটা একটু পড়ে নেবেন ডেসক্রিপশনটা খুলে। আর যারা অনেক সময় বোঝেন না বা মনে একটু দ্বিধা সংশয় থাকে যে ওষুধগুলো কিভাবে খাবো, আর একটু ভালো করে বুঝে নিলে ভালো, তাহলে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই ফোন কল করবেন। আমি উত্তর দিয়ে থাকি, সবাই উত্তর পেয়ে যাচ্ছেন, মেসেজ করতে পারেন। অনেক সময় ফোন ধরতে পারি না কারণ প্রচুর রোগীর ভিড় আছে, তো মোটামুটি 12 ঘন্টার মধ্যে আপনাদের উত্তরটা আমি দিয়ে দিতে পারছি এখনো। ভবিষ্যতে কি হবে জানি না, তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফোন কল করবেন। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুব বেশি হচ্ছে, সেই রোগটা হলো অ্যালার্জি। অ্যালার্জি, অ্যালার্জি শব্দটা বড় মজার। অনেকে রাগ করে কোনো লোককে দেখলে বলেন ওকে দেখলেই আমার অ্যালার্জি হয়, মানে বুঝতে পারছেন তো অ্যালার্জির জিনিসটা কি। অ্যালার্জি আসলে একটা অনুভব, ফিলিংস, আর সেই ফিলিংস থেকে সমস্ত শরীরে একটা মানে প্রতিক্রিয়া হয়ে যায়। প্রতিক্রিয়াটা কেন হয় আমি বলছি, দেখুন চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, ডিম খেলে অ্যালার্জি হয়, খেলে অ্যালার্জি হয়, দ্যাট ইজ খাওয়ার পরে, গেলার পরে, লিভারে যাওয়ার পরে অ্যালার্জি হচ্ছে। কিন্তু চিংড়ি মাছ দেখলে যদি অ্যালার্জি হয়, ডিমটা দেখলেই যদি অ্যালার্জি হয় থাকে, তাহলে সেটাকে কি বলবেন, ফিলিংস। বুঝতেই পাচ্ছেন, তাহলে মেইন হচ্ছে ফিলিংসটা, অনুভব। এই অনুভব এবং ফিলিংস বডিতে যে রিয়েকশন হয় সেটা থেকে অ্যালার্জি তৈরি হয়ে যায়। কিন্তু সায়েন্স বলছে আমাদের রক্তে হিস্টামিনিয়াম বলে একটা পদার্থ আছে, সেটা অনেক সময় বেড়ে যায়, কমে যায়, এই যে জিনিসটা এটাকে লেভেলে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, তাহলেই অ্যালার্জিটা থেকে মুক্তি পাওয়া যাবে। তো অ্যালার্জির যে লক্ষণগুলো আগে আমি বলে নিচ্ছি, হোয়াট ইজ অ্যালার্জি। আপনাদের অ্যালার্জি আপনারা অনেকেই জানেন, যখন ডাক্তাররা অলরেডি বলে দেন যে আপনার অ্যালার্জি আছে, তো সেই অ্যালার্জির লক্ষণগুলো কি কি হতে পারে। দেখুন অনেকেই চুলকায়, চোখটা চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে চোখটা লাল হয়ে গেল, চোখ করকর করছে, যেমন চুক উঠে গেছে এরকম মনে হয়, আসলে এটাও অ্যালার্জি। অনেকের আছে হাঁচি, সকাল থেকে হাঁচি শুরু হয়, হাঁচি শুরু হয়েছে বন্ধ আর হচ্ছে না, ভেজ ভেজ করে হাঁচি হচ্ছে, কোনো বিশেষ কোনো সর্দি নেই বাট হাঁচিটা হচ্ছে বারবার, সর্দি থেকেও হতে পারে অ্যালার্জি, এটা হচ্ছে একটা। এটা যদি কন্টিনিউয়াস চলে সর্দিটা, তাহলে অনেক সময় হাঁপানিও হয়ে যায়, ঠিক আছে। অ্যালার্জি দু রকমের হয়, একটা তো নর্মাল অ্যালার্জি, আরেকটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি, অর্থাৎ ধুলোবালি থেকেও অ্যালার্জি হয়ে যায়। বেশ কিছু লোক আছে যারা ধনী ব্যক্তিরা, তাদের অনেক শহর স্যুট করে না, অনেক জায়গাতে এই যে ধুলোবালি লেগে অ্যালার্জি হয়ে যায়। তো অ্যালার্জির এই যে লক্ষণগুলো, হ্যাঁ, চোখ জ্বালা, হাঁচি, আরেকটা অ্যালার্জি আছে চামড়ায় চুলকানি, চামড়াটা ফুলে যায়, এটাকে বলে আর্টিকেরিয়া। এই যে চুলকালাম, চুলকানি পরে আমবাতের মতো সমস্ত জায়গায় অ্যালার্জি বেরিয়ে গেল, বা হঠাৎ কথা নেই, বলা নেই, কিছু একটা খাওয়া হয়েছে, দেখা গেল একটু পরেই, যেমন বুলতা কামড় দিয়েছে বা কোনো পোকা কামড়ছে, সেরকম সমস্ত শরীরে এখানে এখানে ফুলে গেল, স্কিন অ্যালার্জি, আর্টিকেরিয়া। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যালার্জি। তাহলে অ্যালার্জি অনেক রকমের হয়, আর এই অ্যালার্জিটা ডাক্তারবাবুরা যখন বলে দেন যে আপনার অ্যালার্জি আছে, তখন অনেকেই সিট্রিজিন এটা ওটা অ্যালোপ্যাথি যে ওষুধগুলো দেখেছেন, খুব ছোট, অর্থাৎ এই ছোট ওষুধগুলো কিন্তু ব্লাডের সঙ্গে খুব কাজ করে, হিস্টামিনিয়াম কমিয়ে দেয়, বাড়িয়ে দেয়, হ্যাঁ, এটাকে রিলিজ করে দেয়,
সেটার জন্যই এই হিস্টামিনিয়াম রিলিজের জন্যই এই এই যে সিট্রিজিন ট্যাবলেটগুলো এগুলো খেতে হয়। তো এগুলো খেলে পরে আপনার অ্যালার্জেটিক সমস্যা যাবে সাময়িক, এটা কন্টিনিউয়াস যাবে না, অর্থাৎ ওষুধটা খেতে হবে। খুব ছোট সিট্রিজিনের কথাই বলছি, অ্যালোপ্যাথিতে যেটা পাওয়া যায় ছোট ওষুধ, দেখেছেন তো এত ছোট, ব্লাডকে পিউরিফাই করে। তো এটা রাত্রিবেলা একটা ট্যাবলেট খেতে হয়, এবং অ্যালার্জির ঔষধ অ্যালার্জির ট্যাবলেট একটু বুঝে সুঝে খেতে হয়, দেখেছেন তো একটু বুঝে খেতে হয়। এই জন্য অতিরিক্ত খাওয়া তো নিষেধই, আপনারও সেই প্রয়োজনে যাদের আছে তাদেরই খেতে লাগে। তো অনেকেই আমি জানি, আপনাদের মধ্যে অনেকেই জানি সেই অ্যালার্জি প্রবলেম, অনেকের মানে ডিম দেখেছেন অ্যালার্জি হয়ে গেছে, চিংড়ি মাছ তো নামই গন্ধ নেই, মানে খেলে তো আর হয়ে গেছে, একটু পরেই দেখা যাবে সমস্ত শরীরে ফুলু 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 এরকম হয়ে গেছে, চোখ জ্বালা করছে, ডাক্তারবাবু চোখের ডাক্তার দেখিয়েছেন অনেকবার, চোখ লাল হয়ে যায়, তো চোখের ডাক্তারবাবু ড্রপ দিয়েছেন, এটা দিয়েছেন, হ্যাঁ অ্যালার্জির ঔষধ ওনারা দিয়ে থাকেন, তবুও কমছে না, পার্মানেন্টলি কমছে না, কিন্তু হোমিও ঔষধ কিন্তু পার্মানেন্টলি কমিয়ে দেবে, বিশ্বাস করুন হোমিও ঔষধ, ভালো ভালো ঔষধ আছে, পার্মানেন্টলি কমিয়ে দেবে, অ্যালার্জি রিপিট করবে না। তো সেই ঔষধগুলো কি আমি একটু পরেই আলোচনা করছি। দেখুন হোমিওতে অনেকগুলো ঔষধ আছে অ্যালার্জির, তার মাঝখানে আমরা এক্সপেরিমেন্টালি যেগুলো দেখেছি সবচেয়ে বেশি কার্যকরী, অর্থাৎ যেগুলো দিলে পরে লোকেদের অ্যালার্জি সত্যি সত্যি কমে যায় এবং আবার মানে ফিরে আসে না, সেইগুলোকে আমরা নোট করেছি, লিস্ট করেছি। হ্যাঁ, তার মধ্যে এই যে দেখুন, প্রথমেই এই যে অ্যালার্জির ঔষধের মধ্যে আছে সালফার নামে একটা ঔষধ আছে হোমিওতে, সালফার নামে একটা ঔষধ আছে খুব সহজ, যেটা চুলকানি ফুলকানি সমস্ত কিছু মানে বডিতে চুলকানি জাতীয় যত কিছু হবে স্কিন ডিজিজেও সেটা দেওয়া হয়, সেটা কিন্তু সালফারও চুলকানির জন্য কাজ করে, কিন্তু অনেক সময় সালফার দিয়েও পুরোপুরি কাজ হবে না। আরেকটা ওষুধ আছে সেটা হচ্ছে ডালকামারা পটেন্সি 30, এটা দিয়েও অ্যালার্জি কমে, লক্ষণ বুঝে যদি আমরা দিই কমে যায়। তার মধ্যে সবচেয়ে সেরা যেটা হচ্ছে সবচেয়ে সেরা সেটার নাম হচ্ছে হিস্টামিনিয়াম। হিস্টামিনিয়াম ওষুধটা খুব বেশি প্রচলিত এখন, এই হিস্টামিন মানে রক্তের যে হিস্টামিন সেটাকে কন্ট্রোল করে, সুতরাং এই ওষুধটা দিয়ে অ্যালার্জিকে পার্মানেন্টলি রিমুভ করতে পারবেন। প্রচুর রোগী আসছে, প্রচুর রোগীকে আমরা দিয়েছি, রেজাল্ট ভেরি গুড, আমেরিকানরা তো এই ওষুধটাকে মানে দারুণ দারুণ কাজ করে। তো ডাস্ট অ্যালার্জি, এই যে দেখুন ডাস্ট অ্যালার্জিতে আরেকটা ওষুধ লাগে, সেটাকে বলা হয় পথোস ফাস্টিডিয়াস, নামটা বিদকুটি নাম, অ্যাকচুয়ালি আমেরিকান নাম পথোস ফাস্টিডিয়াস। তো এই ওষুধটা ডাস্ট অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জিটা কি আমি বলছি, ধুলো বালি থেকে যেগুলো হয়, অনেকে সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করেন, এক ভদ্রলোকে আমি পেয়েছিলাম যিনি সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন, আর সেখান থেকে তার অ্যালার্জি সৃষ্টি, অনেকদিন কাজ করেছেন পরে এমন অবস্থা হয়েছে যে ওই অ্যালার্জির জন্য উনি সিমেন্টের ফ্যাক্টরি থেকে চাকরি থেকে মানে রিজাইন দিয়ে অন্য জায়গায় চলে এসেছেন, কিন্তু ওই রোগ নিয়ে এসেছেন, ওকে জানি না, আমি কিছুদিন ট্রিটমেন্ট করেছিলাম, এরপরে উনি বদলি হয়ে অন্য জায়গায় চলে গেছেন, আমি শেষমেশ বলতে পারবো না, বাট আমার নিজের যে এক্সপিরিয়েন্স, এটা ডাস্ট অ্যালার্জির একটা মানে চূড়ান্ত উদাহরণ আমি পেয়েছিলাম, যে সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করার পর ওনার অ্যালার্জি হয়েছিল, কারণ ওখানে তো ডাস্ট প্রচন্ড, সারাদিনই শ্বাস প্রশ্বাসের সঙ্গে ঢুকে। এই ডাস্ট অ্যালার্জির চূড়ান্ত ব্যাপার হচ্ছে হাঁচি সর্দি, এগুলো থেকে লাস্টে হাঁপানি হয়ে যাচ্ছে, অ্যাজমা হয়ে যাচ্ছে, অ্যাজমা, কোনো ওষুধই কাজ হবে না যদি ডাস্ট অ্যালার্জি হয়ে যায়, অ্যাজমার যে ওষুধগুলো আছে সেগুলো দিয়েও কাজ হবে না, সুতরাং তখন ওই পথোস ফাস্টিডিয়াস ওষুধটি খেলে পরে কমে যায়। এই ওষুধগুলো খুব কমন নয়, চট করে যে কোনো দোকানে পাওয়া যায় না, এগুলো অর্ডার করে আনতে হয়, কিন্তু জেনে রাখবেন যদি আপনার অ্যালার্জি হয়েই যায় অলরেডি, তাহলে এটা ছাড়া আপনার কোনো গতি নেই, হয়তো অর্ডার ফর্ডার দিয়েই আনতে হবে, কিন্তু খেলে পরে আপনার এক বছর দু বছর তিন বছরের যদি অ্যালার্জি থাকে সেটাও কমবে, যত কম সময়ের অ্যালার্জি হবে তত তাড়াতাড়ি ভালো হবেন, দ্যাট ইজ এক মাস দু মাস তিন মাস থেকে ছ মাস, মানে ওষুধটা খেতে হবে, এক দু মাস ওষুধটা খেতে লাগে কন্টিনিউয়াস, খেলে পরে হিস্টামিনিয়াম অথবা পথোস ফাস্টিডিয়াস এই দুটো ওষুধই খুব কাজের, এই দুটো ওষুধই
আমাদের নিয়ম মতো আমি ডেসক্রিপশনে কিছুটা লিখে দিচ্ছি, তারপরেও অ্যালার্জি যদি কারোর থাকে আমার সাথে ফোনে একটু কথা বলবেন, কারণ এটার সাথে অন্যান্য লক্ষণগুলো একটু মেলাতে হবে। দেখুন, হোমিওপ্যাথি যে চিকিৎসা পদ্ধতি সেটা অ্যালোপ্যাথির মতো না, কারণ হোমিওপ্যাথিতে ডায়াগনোসিস অন্যরকম, অর্থাৎ প্র্যাকটিক্যালি ব্লাড টেস্ট ওটা ওটা সবকিছু করার পরেই একটা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি ওনারা আবিষ্কার করেন এবং ওষুধ প্রয়োগ করেন। কিন্তু হোমিওপ্যাথিতে হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আপনার পুরো সিমটমটা যদি জানা যায় তাহলে সেটাকে আমরা একটা লিস্ট তৈরি করি, যেটাকে রেপার্টরি বলা হয়। সেই লিস্ট তৈরি করার পরে আমরা ওষুধগুলো নির্বাচন করি এবং তখন একেবারে সঠিক টার্গেট হয়ে যায়, অর্থাৎ সেই লক্ষণের ওপরেই আপনার মেডিসিনটা যদি প্রপারলি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে আপনি ভালো হবেনই এবং মন্ত্রের মতো ম্যাজিকের মতো ভালো হবেন। সেটার জন্য হয়তো আপনাকে সামান্য ওষুধ খেতে হবে এবং টাকা তো আর বলে লাভ নেই, এত কম খরচ হোমিওপ্যাথিতে যেটা ভাবা যায় না এখনকার দিনে। তো অ্যালার্জি সম্পর্কে আজকে যতটুকু জানলেন আশা করছি অবশ্যই উপকৃত হবেন। একজন ডাক্তারের সাথে সম্পর্ক পরিচয় থাকা সত্যি খুব ভালো, এই জন্য আমি বারবার বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো আপনার আত্মীয় পরিজনদের শেয়ার করুন যাতে ওরাও উপকৃত হয়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিনই আমি বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করছি, সেটা আপনার দেখবেন কোনো না কোনো দিন আপনার একটা রোগের সাথে মিলে যাবে, অথবা আপনার ফ্যামিলিতে অন্য কারোর কোনো না কোনো মানে সমস্যার সাথে দেখবেন আমার এই ভিডিওগুলো মিলে যাবে, তখন আপনি কিন্তু আমাকে ফোন করবেন, অবশ্যই করবেন। আমি প্রতিদিনই অনেক ফোন কল পাচ্ছি এবং প্রত্যেককে আমি উত্তর দিচ্ছি এবং প্রেসক্রিপশন করে যাচ্ছি ফ্রি অফ কস্ট। আশা করি আপনারাও আমার এই সুবিধাটুকু নেবেন এবং অবশ্যই উপকৃত হবেন, এই আশা রাখছি। আগামীকাল আরেকটা নতুন রোগ নিয়ে আলোচনা করব, ততক্ষণের জন্য নিচে বিদায়, নমস্কার, ধন্যবাদ।